কৃষ্ণনগরে ছাত্রী মৃত্যুর ঘটনায় এখনও ধন্দে রয়েছে পুলিশ। শনিবার দিন যেখান থেকে দেহ উদ্ধার হয় সেখানে যান জেএনএমের মেডিকেল কলেজের সেদিন যারা ময়নাতদন্ত করেছিল চিকিৎসকরা, ঘটনাস্থল তারা ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশের আধিকারিকরা। মূলত ময়নাতদন্তে তারা যা ফাইন্ডিংস পেয়েছেন সেগুলো ঘটনাস্থল ঘুরে মেলানোর চেষ্টা করছিলেন। অন্যদিকে আজ পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই ঘটনাও একেবারেই পরিকল্পনা করে খুন এবং এখানেও পুলিশ প্রশাসন ঘটনা থামাতে যাওয়ার চেষ্টা করবে। আমরা তাদেরকে আইনি সহায়তা দেব, পরিবার চাইছে আইনি সহায়তা। সব মিলিয়ে এই ঘটনায় ইতিমধ্যে এখনও তদন্তকারী অফিসারকেই সরানো হয়েছে, আনা হয়েছে ইন্সপেক্টর পদমর্যাদার কৌশিক সাউকে। তবে এখনও কারণ নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়ে গিয়েছে। কৃষ্ণনগর থেকে ক্যামেরায় কাজলের সঙ্গে সুমন মজুমদার, নিউজ টাইম।